আচ্ছা, তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সিটেট এর জন্য বা যে কোনো টেট পরীক্ষার জন্য, যেটা ফার্স্ট টপিক সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। তো আমাদের ডেভেলপমেন্টটা কি সেটা বুঝতে হবে, গ্রোথ কি সেটা বুঝতে হবে, এবং এই যে টপিকগুলো আমরা আলোচনা করব সেক্ষেত্রে আমাদের মেইন ফোকাসটা থাকবে যে আমাদের যে যাবতীয় চাকরির যে পরীক্ষাগুলো সেখানে পাশ করতে হবে আমাদেরকে। তো সেখানে তার জন্য ম্যাটেরিয়ালটা খুব ছোট করে কিন্তু সবকিছু দিয়ে মানে বলার চেষ্টা করেছি আর কি। তো ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের মধ্যে ফার্স্টে আমি যেটা আর কি করছি সেটা ডিফারেন্সটা দিয়ে শুরু করছি। ডেফিনিশন দিয়ে অফকোর্স শুরু করা যেতে পারে, ডেভেলপমেন্টের ডেফিনেশন, গ্রোথের ডেফিনেশন অবশ্যই দিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু আমি ডেফিনেশন আমি যদি ডিফারেন্সিয়েটটা করি তাহলেই কিন্তু গ্রোথ বলতে কি বুঝছি, ডেভেলপমেন্ট বলতে কি বুঝছি সেই জিনিসটা আমরা বুঝে যাব। এখানে হচ্ছে গ্রোথ বলতে প্রথমে আমরা যেটা বুঝছি যে গ্রোথ হচ্ছে একটা, গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটিভ কথাটার মানে হচ্ছে যেটা আমরা সংখ্যায় যেটাকে আমরা পরিমাপ করতে পারি, যেরকম হচ্ছে একটা মানুষের ওজন, ঠিক আছে, ওজন বাড়তে পারে, হাইট কত উচ্চতা, 5 ফুট, 5 ফুট 2, 5 ফুট 6, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেটাকে সংখ্যা দিয়ে আমরা পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ। দ্বিতীয়ত হচ্ছে গ্রোথের ক্ষেত্রে যেরকম উচ্চতা, ওজন, আয়তন, আকার, এইগুলো হচ্ছে আমরা গ্রোথ বুঝতে পারি। আর ডেভেলপমেন্ট হচ্ছে বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ, এই দুটো ওয়ার্ডের উপর প্রেশার করব। এক কথায় হয়তো এরকম কোশ্চেন আসতে পারে কি গ্রোথ কি জিনিস এবং ডেভেলপমেন্ট কি কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ চেঞ্জেস দেখা যায়। ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জও দেখা যায়, কোয়ালিটেটিভ চেঞ্জেসও দেখা যাচ্ছে। কোয়ান্টিটেটিভ তো আমরা জানলাম, তাহলে কোয়ালিটেটিভ কি কি কোয়ালিটি চেঞ্জ হয়েছে, আমাদের ইমোশনাল কি ডেভেলপমেন্ট হতে পারে বা আমাদের ফিজিক্যাল। এর পরের যে পয়েন্টটা দেখো, গ্রোথ রেফার্স টু ফিজিক্যাল অ্যাসপেক্ট অনলি। গ্রোথের ক্ষেত্রে শুধুমাত্র দৈহিক কতখানি আয়তন কত বাড়লো, আকার কি হলো, ওজন কতটা বাড়লো, এই জিনিসটাকে হচ্ছে এমফাসাইজ করছে। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখো ফিজিক্যাল ব্যাপারটাও রয়েছে, কগনিটিভ রয়েছে, ইমোশনাল রয়েছে, সোশ্যাল রয়েছে, সবগুলো দিক থেকে আমাদের প্রাক্ষোভিক, প্রাক্ষোভিক বলতে ইমোশনাল, দৈহিক, ফিজিক্যালি, আমরা সামাজিক দিক থেকে কতটা আমাদের বিকাশ লাভছে, আমরা সোসাইটিতে কিরকম বিহেভিয়ার করব, সেই জিনিসটা কিন্তু ডেভেলপমেন্ট। আচ্ছা, তার আগে আমি ছোট্ট করে একটু ডেফিনেশনটা বলে দিই ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে এনি কাইন্ড অফ চেঞ্জেস, এবং ডেভেলপমেন্ট হচ্ছে তোমার ওম টু টোম ভয়, তার মানে আমাদের মাতৃ জঠর থেকে শুরু করে বিকাশ কিন্তু চলতে থাকে হচ্ছে তোমার আ মৃত্যু পর্যন্ত, আমি কবরে যতদিন না ঢুকছি, মানে তার জন্য ওম টু টোম বলা হচ্ছে। ওম মানে মাতৃ জঠর, মায়ের গর্ভ থেকে যখন মানে বিকাশটা শুরু হচ্ছে আর সেটা চলছে হচ্ছে একদম আমৃত্যুকালীন। অন্যদিকে গ্রোথের ক্ষেত্রে আমরা বলতে পারি গ্রোথটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পরে এটা কিন্তু স্টপ হয়ে যায়। গ্রোথটা কিরকম, গ্রোথ হচ্ছে দেখো এই যে আমরা যে উচ্চতা একটা সময়ের পরে কিন্তু আমাদের আর হাইট বাড়ে না, ঠিক আছে, এরকম আর কি অনেক কিছু আছে, তো সেই জিনিসটা আমাদের হয় না, গ্রোথ হয় না, ঠিক আছে। আমাদের দৈহিক মানে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও যদি দেখি তো আমাদের কিন্তু একটা সার্টান গ্রোথের পরে কিন্তু আর গ্রোথ আমাদের হয় না। ছোটবেলায় চোখগুলো একদম ছোট ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক আছে, এরকম এরকম। তারপরে হচ্ছে দেখো গ্রোথ ক্যান বি মেজার্ড, যেটা আমি আগেই বললাম যে আমরা একটা সংখ্যা দিয়ে এটাকে বুঝতে পারি, কিন্তু ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কিন্তু তোমার এটাকে অ্যাসেস্ট করা যাবে। ডেভেলপমেন্ট হচ্ছে শুধুমাত্র আমরা অ্যাসেস্ট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যে তাহলে আমরা একবার বলে নিই ডিফারেন্সিয়েট গুলো কি হচ্ছে। দেখো গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ, ঠিক আছে। আর গ্রোথের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্টটার উপরে আমরা ইসে করছি, কিন্তু সের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্ট না, অন্যান্য আমাদের যে দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু বিকশিত লাভ করছে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে যেটা আর কি আমরা দেখবো, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এখান থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসে যে স্টেজগুলো কি কি। প্রিনাটাল স্টেজ, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, আর হচ্ছে তোমার লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। তো বয়সগুলো একটু জেনে নিই। প্রিনাটালটা হচ্ছে ওই উম্বের ভেতরে, মাতৃ জঠরে যখন যেই সময়টা, ওই যে 9 মাস সময়, যেটাকে 2 to 80 days আর কি বলা হচ্ছে, বা 40 weeks বা 42 weeks আমরা বলতে পারি, এই সময়টা হচ্ছে প্রিনাটাল পিরিয়ড। ঠিক আছে। ইনফ্যান্সি হচ্ছে 0 থেকে 2 years, তার মানে জন্মের পর 0 থেকে 2 years হচ্ছে আমাদের ইনফ্যান্সির সময়। এরপরে আসছে হচ্ছে আর্লি চাইল্ডহুড, 2 বছর থেকে 6 বছর পর্যন্ত। অ্যাকচুয়ালি চাইল্ডহুড, এই চাইল্ডহুডটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি। ঠিক আছে, সেটা কিরকম? এই এই যে আর্লি চাইল্ডহুড, তো ধরো এই যে চাইল্ডহুডটাকে, ও এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এই চাইল্ডহুডটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার আর্লি চাইল্ডহুড, আর একটা হচ্ছে তোমার লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড হচ্ছে 2 to 6 years, আর লেটার চাইল্ডহুড 6-এর পরে 7 to 12 years, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা 13 to 19 years। এবং এই আর্লি চাইল্ডহুড কে আমরা কি বলছি, এই আর্লি চাইল্ডহুড এ কিন্তু প্লে এজ বলা হচ্ছে, বাচ্চারা খেলাধুলা করে, সেই কারণে এটাকে প্লে এজ বলা হয়। প্রি গ্যাং এজ, তার মানে লেটার যে চাইল্ডহুড, তখন বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা দলবদ্ধ হওয়ার, ওদের মধ্যে একটা প্রবণতা যাচ্ছে, যেটা হচ্ছে তোমার 7 থেকে 12 বছর বয়সী যে বাচ্চারা, তাদের মধ্যে তারা দলবদ্ধ হতে চায়, তার জন্য ওটা গ্যাং বলা হচ্ছে। তো প্রি গ্যাং এইজ হচ্ছে ঠিক সেই পূর্বের সেই যে স্টেজটা, ঠিক আগের স্টেজটা। তারপরে দেখো প্রি স্কুল এইজ, প্রি স্কুল এইজটাও হচ্ছে সেম, ঠিক আছে, মানে স্কুলের আগের এইচ আর কি। তারপরে দেখো দিস স্টেজ ইজ ইম্পর্টেন্ট ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম আসে যে কোন টাইমে, যেরকম হচ্ছে তোমার চমস্কি বলেছে যে ভাষা একটা বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু আয়ত্ত করতে পারে, যতটা হচ্ছে তুমি যত আইকু তোমার বাড়তে থাকবে, মানে তুমি যত বয়স তোমার বাড়বে, তুমি হয়তো ততটা ক্যাপচার করতে পারবে না ল্যাঙ্গুয়েজ, কিন্তু তুমি যখন ছোট থাকবে, তোমাকে যেরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া হোক না কেন, খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে হবে। তাই আমাদের হচ্ছে এই চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, মানে 6 to 2 to 6 years যেটা আর কি, সেই সময়ে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি আয়ত্ত করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা আমরা আরো পড়বো, সেটা হচ্ছে এটা লেটার চাইল্ডহুড, যেটা 7 to 11 years, ঠিক আছে, বা 12 years, যেটা হচ্ছে গ্যাং এইজ, যেটা বললাম ওটা প্রি ছিল, আর এটা হচ্ছে গ্যাং এইজ। স্কুল এইজ, ট্রাভেলসাম এইজ, ট্রাভেলসাম মানে এখানে বিভিন্ন রকমের ট্রাভেল ওদের মধ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন মনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়, সেই কারণে এই পিরিয়ডটাকে ট্রাভেলসাম এইজ বলা হচ্ছে। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে থাকতে যায়, বন্ধুরা যেরকম জামা কাপড় পরছে ঠিক সেইভাবে চলার একটা প্রবণতা ওদের মধ্যে দেখা দিচ্ছে, ঠিক আছে, তো সেই সব কারণে এই সময়টাকে বলা হচ্ছে ট্রাভেল এইজ। এছাড়া আমরা আসবো এবার অ্যাডোলেসেন্স পিরিয়ড, এখান থেকেও কিছু কোয়েশ্চেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আসে, সেটা হচ্ছে তোমার যেমন খুব ফেভারেট একটা, মানে বিএড এর পড়াকালীন আমরা দেখেছি যে স্ট্যানলি হল এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, যেটা 13 থেকে 19, ঠিক আছে, এই সময়টা হচ্ছে ঝড় ঝঞ্ঝাস কাল বলছে স্ট্যানলি হল, যেটাকে স্ট্রেস অ্যান্ড স্ট্রম বলা হচ্ছে। এই সময় হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিচ্ছে, এটা কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড। ওয়াই দিস ইজ কল্ড ট্রানজিশন পিরিয়ড? বিকজ দিস টাইম হরমোনাল চেঞ্জেস ইজ অকার্ড, ঠিক আছে, বাচ্চাদের মধ্যে মানে বাল্যকাল থেকে হঠাৎ করে একটা কৈশোর অবস্থা দেখা দিচ্ছে, ছেলেদের মধ্যে দাড়ি গোঁফ যেরকম আসছে, মেয়েদের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিচ্ছে, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। এছাড়া আমরা আবার চলে আসব যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই ধরনের একটা কোয়েশ্চেন খুব আসে যে ডেভেলপমেন্টের জন্য
বা গ্রোথের জন্য কোন ফ্যাক্টর গুলো কাজ করে, তার মধ্যে হেরিডিটি আছে, আরেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু এই সোশ্যাল নেচার এই জিনিসটা পড়ছে। ঠিক আছে, দেখো বায়োলজিক্যালে তোমার বায়োলজিক্যাল, ইন্টেলিজেন্স, ইমোশনাল, সোশ্যাল নেচার, এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা এই ফ্যাক্টর গুলো গ্রোথকে, আমাদের বৃদ্ধি, আমাদের বিকাশকে প্রভাবিত করে। ঠিক আছে, হেরিডিটি কিরকম ভাবে করছে, ধরো চোখের রং, ঠিক আছে, সে চোখের রং একরকম, আমার কালো তো আমার মা বাবার কালো ছিল। আবার দেখো ইউরোপে যাদের নীল চোখ আর কি, তাদের মা বাবার নীল চোখ, এরকম ভাবে হচ্ছে। হেরিডিটির তো একটা বিশাল বড় ভূমিকা আছে সবকিছুর মধ্যেই। ঠিক আছে, বায়োলজিক্যালও রয়েছে, এরকম ইন্টেলিজেন্স রয়েছে। ঠিক আছে, তো যেটা আর কি খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই স্লাইডটা দিয়েছি। ডেভেলপমেন্ট শুধুমাত্র তোমার হেরিডিটি দিয়ে হয় না, হেরিডিটির সঙ্গে কি হচ্ছে এনভায়রনমেন্ট, আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম। ধরো আমার হেরিডিটিতে সবাই খুব পড়াশোনা জানে, কিন্তু ধরো আমি যখন জন্ম হয়েছি, ধরো কোনো কারণে এমন একটা এনভায়রনমেন্ট, মানে আমাকে আমার মা বাবার থেকে আমি ছাড়া হয়ে গেছি, এবং আমায় হয়তো দেখা গেল যেখানে ডাকাত ফ্যামিলি, সেই ফ্যামিলিতে গিয়ে উঠলাম, তো তখন তো আমি আর পড়াশোনায় ভালো হতে পারবো না, তখন আমার আশেপাশে আমি হয়তো বন্দুক ধরতে শিখলাম। তার মানে কি এনভায়রনমেন্টটাও হচ্ছে খুবই একটা এফেক্টিভ ইনফ্লুয়েন্স আর কি বলা যেতে পারে। তার মানে আমার পরিবেশটা যদি সেরকম না হয়, কারণ প্রত্যেকটা শিশুই কিন্তু কতগুলো সম্ভাবনাকে নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সেই সম্ভাবনাগুলো তখনই তোমার প্রকটিত হতে পারে বা এফেক্ট করতে পারে, ঠিক আছে, যখন সে সেই এনভায়রনমেন্টটা পাবে আর কি। ঠিক আছে, এছাড়া আমরা দেখব প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এখানে দেখো প্রিন্সিপাল কতগুলো থাকে, যে কতগুলি কোয়েশ্চেন আসে, যে আয় কোয়েশ্চেন গুলো কিরকম আসতে পারে, যে ডেভেলপমেন্ট কি কন্টিনিউয়াস প্রসেস? ইয়েস অফকোর্স, ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ সেটা হচ্ছে তোমার ওই জঠর থেকে, মাতৃগর্ভ থেকে শুরু করে কিন্তু ডেভেলপ চিরদিন হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন হয়ে যাচ্ছে, সুষ্ঠুভাবে কার্য তুমি সম্পাদন করতে পারছো, সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি। একটা চেঞ্জকে, পারমানেন্ট, এটা কিন্তু রিভার্স হবে না। ঠিক আছে, আমার ডেভেলপমেন্ট এরকম হলো, আমি কিন্তু আবার উল্টো দিকে যেতে পারবো না। তো সেইগুলো সবই কিন্তু ইরিভার্সিবিলিটি, এটা হচ্ছে ডেভেলপমেন্টের একটা ক্যারেক্টারিস্টিক। ওম টু টোম আমি বলেছি এই কারণে, কারণ দেখো এখানে আমি বললাম যে একদম মাতৃ জঠর থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে তোমার একটা বিকাশ হবে। আরেকটা কথা, এই যে ডেভেলপমেন্ট হয় সেটা কিন্তু স্পাইরাল, ঠিক আছে, স্পাইরালের মতো, এটা কোনো লিনিয়ার না। ঠিক আছে, আচ্ছা, ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টার ডিপেন্ডেন্ট বা ইন্টার রিলেশন, মানে সমাজের সঙ্গে যেরকম একটা সম্পর্ক আছে, বৌদ্ধিক, ইমোশনাল, সবগুলোর সঙ্গে সবগুলো ফ্যাক্টরের আর কি খুব মিল আছে। ঠিক আছে, যেমন ল্যাঙ্গুয়েজ যদি বিকাশ হয়, তাহলে তুমি এমন জায়গায়, ধরো তুমি অনেক সময় আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ যেরকম জানি, ধরো আমার মাতৃভাষা তো আমি জানি, আবার নেটিভ যেটা, ধরো আমি আসামে আছি, তাহলে আমি অসমীয়া ল্যাঙ্গুয়েজটা কিন্তু আশেপাশের লোক যখন বলছে শিখে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে একটা সিনথেসিস প্রসেস জেনারেল থেকে স্পেসিফিকে হয়, কনসিস্টেন্সি আছে ডেভেলপমেন্টের মধ্যে, এরকম না যে কোন রকম কনসিস্টেন্সি থাকবে না, মানে ধরো ডেভেলপমেন্টকে আমরা অ্যান্টিসিপেটও করতে পারি, প্রেডিক্টেবলও করতে পারি। কনসিস্টেন্সি এক্ষেত্রে ধরো শিশু হচ্ছে প্রথমে কি হচ্ছে, প্রথমে তোমার হাঁটা শিখবে, তারপর দাঁড়ানো শিখবে, তারপরে কিন্তু হাঁটা শিখবে শিশু। ঠিক আছে, হট করে কিন্তু প্রথমেই সে একেবারে বিছানা শোয়ার পর থেকে পরের দিন থেকে দৌড়াতে শুরু করবে, সেরকম কিন্তু হবে না। তাই ডেভেলপমেন্টের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, এটা একটা কমপ্লেক্স প্রসেস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, প্রত্যেকের ডেভেলপমেন্ট কিন্তু সমান হয় না। ঠিক আছে, কেউ দেখবে বলে না ওর মেন্টালি স্ট্রং বেশি, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ডেভেলপ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু থাকে। ঠিক আছে, কেউ হয়তো 6 মাসের পরে বসতে শিখেছে, কেউ হয়তো আরো আগে বসতে শিখেছে, এগুলো হয়েই থাকে। ঠিক আছে, তো এইরকম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু রয়েইছে, একটা ইউনিফর্মিটি থাকে, বসতে হয়তো শিখতে একটু দেরি হতে পারে, কিন্তু সবাই বসতে পারে, শিখতে পারে। আমি কিন্তু যারা সাধারণ আর কি তাদের কথাই বলছি, স্পেশাল চাইল্ডদের কথা বলছি না। ঠিক আছে, এরপরে একটা খুব সুন্দর, আমরা খুব মিস করে যাই এই জিনিসটা, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে টুকটাক সিটেটে কোশ্চেন দিয়ে দেয়।
এবং একবার সিটেটে কোশ্চেন এসেছিল কি 2 বছর 3 বছর আগে, সেটা আমি পরের ভিডিওতে, অফকোর্স আমরা কি করব, দেখো যে কোনো পরীক্ষা পাস করার জন্য 3টে জিনিস খুব প্রয়োজন, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে তুমি যখন পড়াশোনা করবে সেটা হচ্ছে তোমার, তো তোমার নিজস্ব বই বা ম্যাটেরিয়াল গুলো খুব ভালো থাকতে হবে, পড়তে হবে, বা তুমি যেখান থেকে হেল্প নিচ্ছ, লাইক তুমি যদি আমার ভিডিওটা দেখো, অফকোর্স এর মধ্যে যে নোটগুলো আছে সেটা গেলে একটা জায়গায় কপি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে রিভিশন, দ্যাট ইজ ভেরি, মানে সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট থিং। রিভিশনটা আমাদের দরকার, কারণ আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই, এবং মেমোরি বলে একটা চ্যাপ্টার আমরা পড়েছি বিএডে বা ফিলোসফিতে বা সাইকোলজিতে, ঠিক আছে, সেখানে আমরা জানি যে মেমোরি কত পার্সেন্ট থাকছে, কত পার্সেন্ট রিটেন হচ্ছে, কিভাবে আমাদেরকে রিভিশন দিতে হবে, ঠিক আছে। তো সেই কারণে রিভিশন মাস্ট, ফার্স্ট আমি বললাম অ্যাটেনশন, সেকেন্ড বললাম রিভিশন, তারপরে আমি একটা থার্ড বলবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কেন প্রয়োজন, সেটা তোমাকে হচ্ছে একটা ছাঁচটা কিরকম হবে সেটা তুমি জানতে পারবে, নাহলে তুমি পড়ছো পড়ছো কিন্তু কোয়েশ্চেন কি টাইপের আসবে সেটা আমরা কিন্তু জানি না। হ্যাঁ 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 নিচ্ছি। তো দেখো এখানে সেফালো কার্ডাল অ্যান্ড প্রক্সিমো ডিস্টাল এই দুটো ডেভেলপমেন্টের দিক আছে। সেফালো কার্ডালটা কিরকম, সেফালো কার্ডালটা হচ্ছে মস্তিষ্ক থেকে যখন পা অব্দি যে ডেভেলপমেন্টটা হচ্ছে, দেখো কি লিখেছে, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইজ ফ্রম হেড টু ফুট। তো কোয়েশ্চেন আসতে পারে হেড টু ফুটে যে ডেভেলপমেন্টটা হয় সেই ডেভেলপমেন্টটাকে কি বলা হয়, তখন বলবে সেফালো কার্ডাল। আরেকটা আছে প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট, সেটা চাইল্ড ডেভেলপস ফ্রম দ্য সেন্টার অফ দ্য বডি দ্য স্পাইনাল কর্ড টু দ্য পেরিফেরাল, ঠিক আছে, মানে অনেক সময় হার্টের থেকে আমাদের সেন্টার থেকে যখন পেরিফেরালস এর দিকে, মানে পরিধির দিকে যে বিকাশটা হচ্ছে, প্রথমে হার্টটা হয়তো মানে আমাদের ডেভেলপ হচ্ছে, তারপর আস্তে আস্তে তার আশেপাশে হাতে পা গুলো যে ডেভেলপ হচ্ছে, বা স্পাইনাল কর্ড থেকে হচ্ছে পেরিফেরির দিকে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, সেই ডেভেলপমেন্টটাকে বলছে প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট। এর সঙ্গে সঙ্গে আমরা আরো দুটো জিনিস বলবো, যেটা আবার সিটেটে কোশ্চেন এর উপরে এসেছে, যে বললাম এই জায়গাগুলো অনেকে হচ্ছে কি মিস করে দেয়। আমি বাংলার জন্য আমি এই বইটাই সাজেস্ট করবো, শৈশবকাল এবং বৃদ্ধি, ঠিক আছে, এই বইটা একটু ভালো করে পড়বে। দ্বিতীয়তে এখানে যা নোট আছে একটু দেখে নিও, গ্রস ডেভেলপমেন্ট ফাইন ডেভেলপমেন্ট। গ্রস ডেভেলপমেন্ট যেখানে আছে বড় বড় পেশিগুলো আমাদের, ঠিক আছে, যেখানে ব্যবহার হচ্ছে, যেরকম ধরো রানিং এর ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের এই আর্মটা, লেগসটা, হাইটা আমাদের যে ইউজ হচ্ছে, সেই যে সেই কাজগুলো করতে যখন এইগুলো আর কি ব্যবহার হচ্ছে, সেইগুলোকে আমরা বলছি গ্রস ডেভেলপমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে রানিং, লাইক হচ্ছে তোমার জাম্পিং, স্কিপিং, এই টাইপের কাজগুলো আমরা যখন করে থাকি। আবার যখন ফাইন ডেভেলপমেন্ট, অনেক সময় কি করে কয়েকটা এরকম এক্সাম্পল দিয়ে হয়তো জিজ্ঞেস করছে কোনটাতে গ্রস ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাতে ফাইন ডেভেলপমেন্ট। ফাইন হচ্ছে যখন আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম যে হাতের আঙ্গুলের যে কাছের যে কাজগুলো, যেমন লেখা, ড্রয়িং করা, এইগুলো হচ্ছে তোমার ফাইন ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, হয়তো চোখের আইলাইনার পড়া, ঠিক আছে, মানে খুব সূক্ষ্ম কাজ, যেখানে আলপনা দেওয়া, ঠিক আছে, এই টাইপের কাজ যেখানে হচ্ছে সেইগুলো হচ্ছে তোমার পিয়ানো বাজানো, ঠিক আছে, এগুলো, বা গিটার প্লে করা, এই কাজগুলো হচ্ছে ফাইন ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। এরপরে আবার আসছি, এখন দেখো একটা কোয়েশ্চেন এবারে সিটেটে খুব আসছে, সেটা হচ্ছে প্যারেন্টসদেরকে নিয়ে একটা আসছে, এই যে ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চাদের যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, একটা বাচ্চা যে বড় হবে, তো প্যারেন্টদের সেখানে কি ভূমিকা আছে, প্যারেন্টরা কিরকম, একটা আছে ওভার প্রোটেক্টিভ প্যারেন্ট, একটা আছে পারমিসিভনেস প্যারেন্ট, একটা হচ্ছে ডেমোক্রেটিক প্যারেন্ট, ঠিক আছে। এই যে প্যারেন্টরা আর কি, এখানে একটা জিনিস আমি একটু বলে দিই, অ্যাকচুয়ালি এটা ডোমেন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, বাকি কি ফ্যাক্টর আছে ডেভেলপমেন্টের, সেটা হচ্ছে দেখো ফিজিক্যাল ফ্যাক্টর আছে, ফিজিক্যালের মধ্যেই তোমার পড়ছে গ্রস ডেভেলপমেন্ট আর ফাইন ডেভেলপমেন্ট, ফিজিক্যালের মধ্যে পড়ছে, ঠিক আছে, আচ্ছা, এবং গ্রস ডেভেলপমেন্ট কোনগুলো, ফাইন ডেভেলপমেন্ট কোনগুলো আমরা ডিসকাস করছি। এরপরে দেখো কগনিটিভ ডেভেলপ, কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে তোমার থিঙ্কিং, ল্যাঙ্গুয়েজ,
ব্রেনটা যেখানে কাজ করবে সেগুলো সবই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। এখন আমাদের তুমি বলবে ব্রেন তো সবকিছুতেই কাজ করে, হ্যাঁ সবকিছুতেই কাজ করে আমাদের ব্রেন, কিন্তু স্টিল আর কি যেখানে আর কি মাথা খাটাতে হয় যে কথাগুলো আমরা বলি না, যেমন থিঙ্কিং, থিঙ্কিং এ কি করছি আমরা, মাথা খাটাচ্ছি, একটা অঙ্ক করছি, মাথা খাটাচ্ছি, ঠিক আছে, এইগুলো তো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট লাগছে। ইমোশনাল আর সোশ্যালটাকে মার্জ করে দিচ্ছে, ঠিক আছে, সেখানে হচ্ছে ধরো মরাল থিংস গুলো বা ইমোশন তো বুঝতেই পারছি, হাসি কান্না দুঃখ এই জিনিসগুলোর যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, আর সোশ্যাল এর মধ্যে হচ্ছে তো সোশ্যাল কাস্টমস রেস্ট্রিকশনস এইগুলো, যে একটা মরালি আমি কি কতটা বুঝতে পারছি সোসাইটিকে কি করা উচিত কি করা উচিত না, ঠিক আছে, এই জিনিসগুলো। এবার আসছি হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে ওভার প্রোটেক্টিভ প্যারেন্ট। এই যে মানে ওভার প্রোটেক্টিভ মানে অতিরিক্ত প্রোটেকশন দিচ্ছে তার বাচ্চা কাচ্চাদেরকে, ঠিক আছে, মানে ঠিক আছে মা, সন্তান সন্তানদেরকে হচ্ছে অতিরিক্ত তোমার শাসন করছে, ঠিক আছে, তাছাড়া হচ্ছে তোমার কি এদেরকে যেমন শাসন করছে তার ফলে কি হচ্ছে বাচ্চারা কিন্তু সেইভাবে কিন্তু তোমার বিকশিত লাভ করতে পারছে না। তার কারণ কি বিকশিত লাভ করতে পারছে না, কারণ হচ্ছে বাচ্চাদেরকে যদি তুমি সবসময় শাসনে রাখো তাতে কি হচ্ছে তোমার এদের স্বাধীন আগ্রহ ইচ্ছা এদের গড়ে উঠছে না, তাছাড়া কি হচ্ছে অতিরিক্ত মাত্রায় এরা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, ঠিক আছে, নিজেরা ডিসিশন নিতে পারছে না, এইগুলো হচ্ছে তোমার এই টাইপের যে তাদের মধ্যে, তার মধ্যে কি হচ্ছে তাদের মধ্যে তাহলে উৎসাহ থাকছে না, উৎসাহ থাকছে না, উদ্দীপনা থাকছে না, ঠিক আছে, অতিরিক্ত আগলে রাখার পরে শিশু হচ্ছে সুষ্ঠুভাবে এদের যেটা বললাম ডেভেলপমেন্টটাই হচ্ছে না। আরেকটা টাইপের তোমার প্যারেন্ট আছে যারা হচ্ছে পারমিসিসিভ প্যারেন্ট, ঠিক আছে, এদের দেখো পারমিসিসিভনেস প্যারেন্ট যারা আর কি, এরা দেখো ঠিক এদের হচ্ছে রক্ষণশীলতা, মানে ওভার প্রোটেক্টিভ হচ্ছে রক্ষণশীল, তারা তাদের ছেলে মেয়েকে সবসময় আগলে আগলে রাখছে, এই যে আগলে আগলে রাখছে সবকিছু করার জন্য তারা কিন্তু তাদের ডিসিশনটা নিতে পারছে না, তারা তাদের ইচ্ছা প্রকাশ করতে পারছে না, ঠিক আছে, সবসময় তাদের ডিপেন্ডেন্সি থাকছে বাবা মার উপরে, ঠিক আছে, সঠিক ডিসিশন তার জন্য নিতে পারছে না। এর ঠিক অপোজিটটাই হচ্ছে পারমিসিভনেস প্যারেন্ট, ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে বাবা মারা হচ্ছে অতটা কিন্তু ইসে না, ওরা যেটা করতে চাইছে করতে পারছে, ঠিক আছে, ওদের ইচ্ছা অনিচ্ছার প্রতি ওদের মানে বাবা মা কোনো ব্যাপার নেই, তারা শিশু তার মতো করে ইচ্ছা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারে, ঠিক আছে, ওদের চাপটা অত নেই, তার জন্য কি হচ্ছে ওরা নিজেরা ডিসিশন নিতে পারছে, ঠিক আছে, অতটা ইসে হয় না এরকম। আরেকটা প্যারেন্ট রয়েছে যেটা হচ্ছে ডেমোক্রেটিক, এবং এটাকেই সবচেয়ে বেশি তোমার স্বীকৃত লাভ, মানে যদি বলি এই তিনটে প্যারেন্টের মধ্যে কোন প্যারেন্ট আর কি আমাদের জন্য সামাজিক ভাবে কাম্য, তাহলে বলতে হবে ডেমোক্রেটিক প্যারেন্ট। কারণ ডেমোক্রেটিক প্যারেন্টের ক্ষেত্রে দুটো জিনিসই আমরা দেখতে পাচ্ছি, যে যে কোনো যদি কেউ বাজে কাজ করে শিশুরা তার জন্য শাস্তি প্রদান করবে, আবার ভালো কাজ যদি করে তার জন্য আবার পুরস্কার প্রদান করবে। শিশু বুঝবে যে কোনো যদি অন্যায় কাজ করে তাহলে তার কি পরিণত হতে পারে, ঠিক আছে, সেই কারণে ডেমোক্রেটিক প্যারেন্টটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে পিতামাতার যে ভূমিকা যদি তোমার তোমার যেটা আগে আমরা দেখলাম ওভার প্রোটেক্টিভ হয়, তাহলে তো তোমার সেরকম ভাবে ইসে হবে না, তাদের বিকাশ আর কি লাভ করবে না, ঠিক আছে। আর ঠিক গণতান্ত্রিক যদি তাদের বাবা মা যদি গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে যদি তাদেরকে দেখাশোনা করে আর কি, ঠিক আছে, যেখানে শাসন করার প্রয়োজন আছে সেখানে শাসন করবে, আবার যেখানে তাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, তারা নিজের ডিসিশন নিতে পারবে সেখানে, কিন্তু তার জন্য এই প্যারেন্টটাকেই বেশি কাম্য করা হয়। এরপরে আমি এখানেই আজকে শেষ করছি, ঠিক আছে, এরপরে অন্য স্লাইডে আমরা নেক্সট আলোচনা করব। তোমরা কমেন্ট করবে কেমন লাগলো, ঠিক আছে।